একদিন একটা ভয়ানক ডাইনি টুনিকে রেল লাইনের উপর বেঁধে থই দেয়। টুনি খুব কান্না করতে লাগে। ডাইনি বলল, টুনি তোকে মরতে দেখে আমার খুবই আনন্দ হবে, একটু বাদে একটা ট্রেন এসে তোকে মেরে দিয়ে চলে যাবে। ডাইনি এই কথা বলতেই তখনই সে রেল লাইনের উপর দিয়ে একটা ট্রেন প্রচন্ড পিড়ে যাচ্ছিল। তখনই টুনি জোরে জোরে খুবই কান্না করতে লাগে। টুনি কান্নার শব্দে সেখানে একটা ভালো পেতনি চলে আসে। পেতনি বলল, তুই ছোট্ট পাখিদেরকে কেন মারছিস, তুই ছোট্ট পাখিদেরকে ছেড়ে দে। তখনই ডাইনি বলল, ঠিক আছে ছেড়ে দেবো একটা শর্তে, যারা যারা লাইক আর চ্যানেল লাগে সাবস্ক্রাইব করবে তবে। একদিন ছুটকির বন্ধুরা পুতুল নিয়ে খেলছিল। ছুটকির কাছে কোনো পুতুল ছিল না, তাই ছুটকির বন্ধুরা ছুটকিকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। ছুটকি মন খারাপ করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তার মাকে বলল, মা আমার বন্ধুরা সবাই পুতুল নিয়ে খেলছে, আমাকে কেউ খেলতে দিচ্ছে না, আমাকে যদি একটা পুতুল কিনে নাই দিতে পারবে তাহলে জন্ম কেনে দিয়েছিল। টুনি তার সন্তানের এ কথা শুনে টুনি পুতুল চুরি করতে যায় পুতুলের দোকানে। টুনি পালাতেই যাবে এমন সময় সে দোকানদার ধরে ফেলে, টুনিকে মেরে মাথা ফাটিয়ে দেয়। টুনি কোনো রকমে বাড়ি ফিরে আসে। টুনি তার ছানাকে পুতুলটা দিয়ে সেখানেই মারা যায়। ছুটকি খুবই কান্না করতে থাকে। একদিন টুনি খাবার খুঁজতে যাচ্ছিল, তখনই টুনির সামনে একটা পাথর পড়ে থাকে। টুনি সেই পাথরটাকে জোরে লাথি মারে। সেই পাথরটা হাওয়াতে ভাসতে ভাসতে এক জঙ্গলে চলে আসে। সেই জঙ্গলে ছিল একটা ভয়ানক ডাইনি, সেই ডাইনি মাথায় লাগে। ডাইনি চিৎকার করে সেখানেই মারা যায়। ডাইনি চিৎকারের শব্দে টুনি তাড়াতাড়ি করে ছুটে আসে। টুনি এসে দেখে ডাইনি পাথরের আঘাতে মারা গেছে। তখনই টুনি খুবই কষ্ট পায় ডাইনির মৃত্যু দেখে। টুনি ডাইনির বডিটা মাথায় করে নিয়ে সাধুর কাছে আসে। সাধুকে সব কথা খুলে বলে। সাধু তখন বলে, টুনি আমি ডাইনিকে বাঁচিয়ে দেবো একটা শর্তে, যদি কেউ এই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আমি ডাইনিকে বাঁচি। একদিন ছুটকি তার মায়ের কাছে ঘুমাচ্ছিল, হঠাৎ টুনি ঘুমের মধ্যেই মারা যায়। তখনই ছুটকি সেটা বুঝতে পারে না। ছুটকি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে তাদের বন্ধুদের সাথে খেলতে চলে যায়। ছুটকি যখন তাদের বন্ধুদের সাথে খেলছিল ছুটকির প্রচন্ড খিদে পায়। ছুটকি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে। ছুটকি বাড়ি এসে দেখে তার মা এখনো ঘুমাচ্ছে, তাই ছুটকি তাড়াতাড়ি করে তাদের বন্ধুদেরকে জেনে বললো, বন্ধুরা আমার মায়ের জানি কি একটা হয়ে গেছে, তোরা চো আমার বাড়ি তাড়াতাড়ি। ছুটকির বন্ধুরা এসে দেখলো টুনি মারা গেছে। তখনই ছুটকি খুবই কান্না করতে লাগে। তখন ছুটকির বন্ধুরা বললো, কান্না করিস না, এই ভিডিওটাই যারা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তবে তো